বন্ধুরা ষাঁড় পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে একটি। বলা হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত ষাঁড় আপনার নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক থাকবে, কিন্তু যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রতি বছর সারা বিশ্বে ষাঁড়ের বিভিন্ন ধরনের খেলা বা প্রতিযোগিতা হয়ে থাকে। এই সকল শক্তিশালী ষাঁড়ের সাথে মানুষ মজা নিতে গিয়ে অনেকেই মারা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মধ্যে আমরা জানবো দুনিয়ার সব থেকে বড় এবং শক্তিশালী কিছু ষাঁড় সম্পর্কে, যেগুলোকে দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বেলজিয়াম বুল। বন্ধুরা, এই গরুগুলোকে দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না, কারণ এদের মতন বডি ফিটনেস এই পৃথিবীতে আর কোনো প্রাণীর নেই। বিশ্বাস না হলে আপনারা একটু কাছ থেকে দেখুন এদের বডি কতটা সুঠান। এদের শরীরের প্যাকগুলোকে সিক্স প্যাক বললেও ভুল হবে, কারণ এদের শরীরের যে প্যাকগুলো রয়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না। এই গরুটি 1950-এর দশকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। এদেরকে দিয়ে কৃষকরা চাষ করে থাকে। এদের গায়ে এতটাই শক্তি হয় যে এরা একাই অনেক জমি চাষ করে দিতে পারে। এছাড়াও বেলজিয়ামে বেলজিয়াম বুল ফাইটিং একটি জনপ্রিয় খেলা। বেলজিয়াম বুল এই খেলায় অনেক পারদর্শী। যদি ক্ষমতার কথা বলা হয় তাহলে এই বুল আপনাকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। পার্থেনাইজ বুল। এই জাতটির প্রথম প্রজনন শুরু হয়েছিল ফ্রান্সে। দেশটির পশ্চিম অঞ্চলীয় পার্থেনাইজ শহরে এই জাতের গরু উৎপাদন শুরু হয়েছিল বলে এই শহরের নামে গরুটির নামকরণ করা হয়। এই গরুগুলোকে অলরাউন্ডার বলা যেতে পারে, কারণ এই গরুগুলো দুধ এবং আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি পণ্য পরিবহন এবং কৃষিকাজে ব্যবহার করা হতো। বর্তমানে অবশ্য উন্নত দেশগুলোতে কৃষিকাজে গবাদি পশুর ব্যবহার না থাকায় এই জাতের গরুগুলো এখন দুধ এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এই জাতের গরুগুলোর ওজন প্রায় 1100 কেজি হয়ে থাকে আর উচ্চতার দিক থেকে হয় 5.5 ফুটের বেশি। অন্যদিকে 5 ফুট উচ্চতার গাভীগুলোর ওজন হয় 800 কেজি। লিমোজিন বুল। এই গরুগুলোর উৎপত্তিও ফ্রান্সে। ফ্রান্সের লিমোজিন এলাকায় প্রজনন হওয়ায় এর নাম লিমোজিন রাখা হয়। মূলত কৃষিকাজ এবং পণ্য পরিবহনে ব্যবহারের জন্য এই জাতটি প্রজনন করা শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে পণ্য পরিবহন এবং কৃষিকাজের জন্য আধুনিক মেশিনের কারণে এখন আর এইগুলো দিয়ে কোনো ধরনের কাজ করা হয় না, তাই শুধু আমিষের চাহিদা মেটাতে ব্যবহার করা হয়। মাথা থেকে লেজ পর্যন্ত হালকা তামাটি রঙের এই জাতের গরুটির বিস্তার ফ্রান্স পাড়িয়ে প্রায় বিশ্বের 80টি দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 1000 কেজি থেকে 1300 কেজি পর্যন্ত হতে পারে, আর পূর্ণবয়স্ক গাভীর ওজন 650 থেকে 850 কেজি পর্যন্ত হয়ে থাকে। অ্যাবারডিন অ্যাঙ্গাস। এই গরুটির উৎপত্তি স্থল স্কটল্যান্ড। এই প্রজাতির গরুর মাংস বর্তমানে সবথেকে বেশি বিক্রিত গোমাংসে পরিণত হয়েছে, কারণ একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্বখ্যাত বিভিন্ন ফাস্টফুড দোকানদার তাদের পণ্যে এই গরুর মাংস ব্যবহার শুরু করে। তাদের দাবি অনুযায়ী এই জাতের গরুর মাংস সবচেয়ে সুস্বাদু। এই জাতের অধিকাংশ গরুর রং কালো কুচকুচে হয়ে থাকে, তবে এখনও সম্পূর্ণ লাল রঙের কিছু প্রজন্ম দেখতে পাওয়া যায়। অ্যাবারডিন অ্যাঙ্গাস জাতের একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 800 কেজি পর্যন্ত হতে পারে, আর পূর্ণবয়স্ক একটি গাভীর ওজন 550 কেজি পর্যন্ত হয়ে থাকে। চিয়ানিনা বুল। চিয়ানিনা বুল ইতালিতে বেশি দেখা যায়, তবে এগুলোর আকার আকৃতিতে বেশ বড়, আর এই কারণে বর্তমানে এই প্রজাতির গরু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন প্রায় 1200 থেকে 1500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এমন একটি ষাঁড়ের উচ্চতা প্রায় 6.5 ফুট পর্যন্ত হয়ে থাকে, তবে এগুলো বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের চ্যানেল থেকে আর অন্য ভিডিওগুলোও দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকার বেল আইকনটির অল অপশনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।